dan ko lilli man ko mena dan ko lilli man ko mena ne kripalla hoy bari beshi beshi dan ko lile jannat rebar bari jannat rebar bari koto taka koto pesha pakaroni chole jay nobi gore dan ko lile khobore te pawa jay nobi gore dan ko lile hasore te pawa jay nobi gore dan ko lile musibat te pawa jay nobi gore dan ko lile kya পাওয়া যায় দানকারীদের মাও বাপ দানকারীদের মাও বাপ আল্লাহ সুখে রাখেন কবরে নূরের টুপি পরে উঠায় কাল হাসরে উঠায় কাল হাসরে নদীর পর ভাঙ্গি উপর গড়ে নদীর পর ভাঙ্গি উপর গড়ে এই তো নদীর খেলা সকাল বেলার ধনী রে তুই ফকির সন্ধ্যা বেলা নদীর গাটি নৌকা চালাও নদীর গাটি নৌকা চালাও কে রে মাঝি ভাই বেলা ডুবার আগে আমি উপার যেতে চাই বেলা যদি ডুবি যায় বেলা যদি ডুবি যায় আর উঠি না বেলা যদি ডুবে যায় আর জবে না আল্লাহ কৌশল কইরা লইয়া যাইও সোনার মদিনা আল্লাহ কৌশল কইরা লইয়া যাইও সোনার মদিনা ধন্য দৃশ্য জন্য দৃশ্য কইরা নিও না জন্য দৃশ্য জন্য দৃশ্য খাইয়া নিও না নবীজিকে না দেখাইয়া মরণ কইরো না কথা দেখি ঠিক ঠিক হলে সকলে জুড়ে বলুন দু হাত তুলে বলুন ঠিক আরো জুড়ে আওয়াজ দিয়ে বলুন ঠিক যদি আপনারা কি বসবেন না যাবেন একটুকু বসবেন না চলে যাইবেন কে কে বসবেন দু হাত তুলে আল্লাহর একটু দেখান তো দেখি হাত নাম্বার পেছনে তোমরা যে ছাত্র ভাইয়েরা আমি তো প্রথমে বলেছিলাম এই মাদ্রাসার সমস্ত ছাত্র ভিতরে আসো যারা দাঁড়িয়ে আছেন আপনারা 10 মিনিটের জন্য ভিতরে আসতে পারবেন আমি মুসাফির এই যারা দাঁড়িয়ে আছেন 10টা মিনিটের জন্য কি সবাই ভিতরে আসতে পারবেন 10টা মিনিটের জন্য কে কি ভিতরে আসতে পারবেন যাহাদের সব পাইবেন যাহাদের সব পাইবেন আল মুজাহিদু মান জাহাদা নফসাহু ফি তাআতিল্লাহ আল মুজাহিদু মান জাহাদা নফসাহু ফি তাআতিল্লাহ এই বদ্দিনী জামানার ভিতরে যারা নফসের সাথে জিহাদ করলো বৃষ্টির মধ্যে বসলো এই কষ্ট করে যারা কোরআন শুনলো এই কষ্ট করে ওলামাদের চেহারা দর্শন করলো এই কষ্ট করে যারা মাহফিলে বসে গেল আল্লাহ তাআলা বললেন কত সুন্দর করে হ্যাঁ কত সুন্দর করে বললেন যারা এখানে বসে গেল ফাসবির সাবরান জামিলা ইন্নাল্লাহা মাআ সাবিরিন সবর ধারণ যারা করেছে হ্যাঁ এক সবর যারা ধরতে পারলো ধৈর্য ধারণ যারা করতে পারলো আমি আল্লাহ তাআলা ঘোষণা করে দিলাম তাদেরকে আমি ক্ষমা করে দিলাম তাদের একই তাদেরকে আমি মাফ করে দিলাম জুরে বলুন সুবহানাল্লাহ জুরে বলুন সুবহানাল্লাহ আমি 10 মিনিটের মধ্যে ইনশাআল্লাহ আমি মাইক ছেড়ে দিব যেহেতু বৃষ্টি ওয়েদার ভালো না জুরে একটা তকবীর দিয়ে দেন নারায়ে তাকবীর আওয়াজ করে নারায়ে তাকবীর আর জুরে আকাশ ফুটাই দেন নারায়ে তাকবীর আল কোরআনের আলম আল হাদিসের আলম আসমান কান জুরে বলতে হবে আসমান কান জমিন কান দুনিয়া কান কোরআন কান বিবি কান বিবি আল্লাহ এই বৃষ্টির মধ্যেও এত হুশ হারাই দিলেন আপনারা জোশে বলছেন না হুশে বলছেন আরে ভাই জোশে বলছেন না হুশে বলছেন জোশে যদি কেউ ভুল করে আল্লাহ বলে আমি তোকে ক্ষমা করে দিলাম জোরে বলে সুবহানাল্লাহ জোরে বলে সুবহানাল্লাহ আমি মাত্র 2টি কথা বলবো কয়টি হাত তুলেন কয়টি সবাই হাত তুলতে কয়টি কথা বলবো আওয়াজ করে সকলে বলতে হবে কয়টি কথা বলবো 2টি কথা বলি আমি শেষ করি যারা নামাজ পড়ে তাদেরকে বলা হয় নামাজি বলেন যারা নামাজ পড়ে তাদেরকে কি বলা হয় সবাই বলতে হবে যারা নামাজ পড়ে তাদেরকে কি বলে যারা নামাজ পড়ে না তাদেরকে কি বলে সবাই বলতে বেনামাজি যারা নামাজ পড়ে না তাদেরকে কি বলা হয় এ কথাটা কি ঠিক ঠিক হলে হাত তুলে সবাই জুড়ে বলুন ঠিক এত আস্তে বললে হবে না জুড়ে বলুন ঠিক যারা নামাজ পড়ে তাদেরকে কি বলা হয়
বলুন ঠিক। আর যারা নামাজ পড়ে না তাদেরকে বলা হয় এই কথাটাও কি ঠিক? ঠিক হলে জোরে বলুন ঠিক। এই দুটি কথার উপরে দুটো কথা বলেই আমি শেষ করে দিব। আমার ইচ্ছে ছিল যত দূর তত নূর, যত দূর তত নূর। আমি এসছি 13 ঘন্টা সফর করে, ইচ্ছে ছিল 1.5 ঘন্টা 2 ঘন্টা আলোচনা করব। মন মানসিকতাটা দুর্বল হয়ে গেছি পুরাটা আল্লাহর ইচ্ছা। এই বৃষ্টি দেয় কে? আল্লাহ। এটা আসতে বলেন কেন? বৃষ্টি দেয় কে? আল্লাহ। গজব দেয় কে? আল্লাহ। ছেলে কে দেয়? আল্লাহ। মেয়ে কে দেয়? আল্লাহ। আকাশ কার? আল্লাহ। জমিন কার? আল্লাহ। কবর কার? আল্লাহ। কবর আল্লাহ কি বলেন? আচ্ছা আপনারা এখানে আছেন তো, আপনারা কি সবাই ঘুমিয়ে গেছেন? আমি সফুল ইসলাম, কিন্তু আমার সাথে কথা বলা লাগে। আসবেন আর বিড়ালের মতন বসে বসে শুনবেন না, আমিও কথা বলতে হবে, আপনারাও আমার সাথে কথা বলতে হবে। সবাই হুশে কথা বলবেন, সবাই কিসে বলবেন? হুশে কথা বলতে হবে। যারা নামাজ পড়ে তাদেরকে কি বলা হয়, আর যারা পড়ে না? এই কথাটা মনে আছে তো বন্ধুরা আমার? যারা নামাজ পড়ে তাদেরকে নামাজি বলা হয়, যারা নামাজ পড়ে না তাদেরকে বেনামাজি বলা হয়। এই পৃথিবীর মধ্যে 4টি জন্তু আছে, 4টি জানোয়ার আছে, 4টি পশু আছে। এই 4টি পশুর মধ্যে 1টি পশুর নাম গরু, 2 নম্বরে পশুর নাম হলো গাধা, 3 নম্বরে জানোয়ারের নাম হলো কুকুর, 3 নম্বরে জানোয়ার নাম হলো কুকুর, 4 নম্বরে জানোয়ার নাম হলো গিন্ডির মানিশ্বর। বেড়াবার এই 4টি জানোয়ারের কথা বলে আজকে আমি বিদায় নিয়ে চলে যাব আপনাদের কাছ থেকে। দোয়াই নি বেড়াবার গরু ঘুম থেকে উঠি আল্লাহর দরবারে প্রার্থনা করে, হে প্রভু তোমার কাছে আমার অ্যাপ্লিকেশন, তোমার কাছে আমার মেসেজ, তোমার কাছে আমার দুটো কথা। এই কথাটা হলো আমার নাম গরু, আমাকে তুমি বোবা বানাইছো, আমি কথা বলতে পারি না, তাও সত্য বটে, কিন্তু তারপরও আমি রাজি খুশি সন্তুষ্ট। আল্লাহ তাআলা গরুকে প্রশ্ন করলেন, জিজ্ঞেস করলেন, তোমার নাম গরু, কথা বলতে পারো না, তুমি পেটে যখন ক্ষিদা হয় যন্ত্রণা হয় তুমি তোমার মালিককে কিছু বলতে পারো না, তোমার যখন সর্দি হয় কাশি হয় জ্বর হয় তুমি হাসপাতালে যেতে পারো না, তারপরে তুমি রাজি খুশি সন্তুষ্ট কেন? আমি জানতে চাই। গরু কেঁদে কেঁদে বলে, হে প্রভু, হে মনিব, হে রব, হে সব, এই জন্য আমি রাজি, এই জন্য আমি খুশি, তুমি যে আমার এই পৃথিবীর মধ্যে গাধা না বানাইয়া গরু বানাইছ, এই জন্য আমি রাজি খুশি সন্তুষ্ট। বন্ধুরা আমার, গাধা আল্লাহর দরবারে প্রার্থনা করে, হে প্রভু তুমি যে আমার এই গাধা বানাইছ, আমার কোনো ক্লান্তি নাই, কষ্ট নাই, দুঃখ নাই, আমার কোনো যন্ত্র নাই, তারপর আমি রাজি খুশি সন্তুষ্ট। প্রভু ডেকে ডেকে বলি, গাধারে তুই কেন রাজি, তুই কেন খুশি, তুই কেন সন্তুষ্ট? আমি তোকে জিজ্ঞেস করি, তুই সঠিক জবাবটা দিয়ে দে। গাধা কেঁদে কেঁদে বলি, হে প্রভু তুমি যে পৃথিবীর মধ্যে আমাকে কুকুর না বানাইয়া গাধা বানাইছ, এই জন্য আমি রাজি খুশি সন্তুষ্ট, আমি তো কুকুরের সেবা করছি। কেন? মানুষ পায়খানা করবে, মানুষ ল্যাট্রিন করবে, কুকুর হেঁটে হেঁটে বেড়াবে, আর মানুষের পায়খানা ল্যাট্রিন গুলো খাবে। আল্লাহ গো আমার নাম গাধা, আমি মানুষের পায়খানা খাবো না, আমি মানুষের ল্যাট্রিন খাবো না, আমি তো গাধা আছে, আমি কুকুরের চেয়ে আমি গাধা ভালো। এবার কুকুরের পাল্লা, কুকুর স্রষ্টাকে ডেকে ডেকে বলে, প্রভুকে ডেকে ডেকে বলে, প্রভু হ্যাঁ আমি রাজি খুশি সন্তুষ্ট, তুমি যে আমার কুকুর বানিয়েছো। প্রভু ডেকে ডেকে বলে, তোর নাম কুকুর, কেমন পর্যন্ত পৃথিবীর মানুষ তোকে কুকুর কুকুর বলে ডাকবো, তুই কেন রাজি খুশি সন্তুষ্ট, আমি জানতে চাই। কুকুর কেঁদে কেঁদে বলে, হে রব,
হে সব হে প্রভু হে মুনির, এই জন্য আমি রাজি আর খুশি সন্তুষ্ট। তুমি যে আমারে সুর না বানাইয়া, তুমি যে আমারে কুকুর বানাইছো, আমি তো সুর সেবা করছি। ভাইরা আমার, আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, প্রশ্ন করি, আপনারা বলুন সুর ভালো না কুকুর ভালো? সুরের সে কুকুর ভালো, কুকুরের সে গাদা ভালো, গাদার সে গরু ভালো? বন্ধু, সুর এমন একটা প্রাণী, তার চেহারা দেখতে বিশ্রী, তার নাম সুর, এমন একটা জানোয়ার, নিজের পেচ্ছাপ নিজের পান করে, নিজের লেট্রিন পর্যন্ত অনেক সময় সুরে খায়। বাইরাবার সুর এমন একটা প্রাণী, আল্লাহ রাব্বুল আমিন এই পৃথিবীর মধ্যে আধা বাজার মখলুক সৃষ্টি করেছে, এর মধ্যে থেকে সবচেয়ে নিকৃষ্ট, সবচেয়ে নিন্দনীয় যেই প্রাণী যেই পশু, এটার নাম হলো সুর। বাইরাবার কোথায় দুঃখের কথা বলবো, এই সুর আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন করলেন, মেসেজ পাঠাইলেন, আল্লাহ গো আমি সুর, তাতে আমার কোনো দুঃখ নাই, ব্যথা নাই, যন্ত্রণা নাই, আমার কোনো কষ্ট নাই, আল্লাহ তাআলা আমি তো বেদা মাঝির সেই ভালো আছি। কাছে ভালো আছে, কথা বুঝেননি আপনারা? মা সবাই বলতে হবে বেনামাজি ভালো না সুয়র ভালো, সবাই বলতে হবে। বন্ধুরা আমার, বেনামাজি এত নির্দিষ্ট, এত খারাপ বেনামাজি, বেনামাজি সুরের সে খারাপ, বেনামাজি কুকুরের সে খারাপ, বেনামাজি গাদার সে খারাপ, বেনামাজি গরুর সে খারাপ, বেনামাজি লেট্রিনের সে খারাপ, বেনামাজি ওই লেট্রিন যে পোকা গুরু থাকে পোকার সেও খারাপ। এই জন্য আমার চারটা প্রাণীর নাম আমি বলবো, একটা প্রাণীর নাম হলো কুচ্ছা, কুচ্ছা শ্রী, একটা প্রাণীর নাম কুচিয়া শ্রী না ঠিক হলে জুড়ে বলেন ঠিক, হাত তুলে বলেন ঠিক। বন্ধুরা আমার, এই চারটা প্রাণী এত গদ্দার, এই চারটা প্রাণীর মতো হাজার লাখ লাখ প্রাণী পৃথিবীর মধ্যে আছে, কিন্তু চারটা প্রাণীর মতো গদ্দার প্রাণী পৃথিবীর মধ্যে নাই। সমস্ত মাসে গায়ে যদি কাদা লাগে, কাদা গায়ের মধ্যে একটু একটু না থাকে, কিন্তু বাইক মাস এই মাসের মধ্যে যদি কাদা লাগে, কিন্তু বাইক মাসে কাদা লাগে না, ঠিক ঠিক। খুশি এমন একটা প্রাণী, সমস্ত মাস ধরতে আপনার সুযোগ করে ধরা যায়, কিন্তু আপনার কুশিয়া ধরতে কষ্ট হয় না, ভালো লাগে, কষ্ট হয় তিনি বেরি করে এটারে ধরতে অনেক কষ্ট হয়। বন্ধুরা আমার, সাপ গর্তের ভিতরে থাকে, ওই গর্ত থেকে যখন সাপ বাহির হয়ে যায়, এরকম ফু ফু করে যদি সাপের মাথায় গায়ে যদি আঘাত করা হয়, সাপটা যদি মরে যায় তারের মতো সোজা হয়ে যায়, কিন্তু সাপ যতক্ষণ পর্যন্ত জিন্দা থাকে যেতে থাকে, এই সাপকে আপনি সোজা করতে পারবেন না, ঠিক না? তদ্রূপ মানুষের মধ্যে কিছু মানুষের চরিত্র বাইক মাসের মতন, সাপের মতন, কুশিয়ার মতন, ছাগলের মতন, এত বড় ব্যর্থ মানুষ। বাইরামার ছাগলের কথা কেন বললাম? আহারে ছাগল যদি মাঠে ঘাস খাবারের জন্য আকাশ থেকে বৃষ্টি মারতেছে, ঠেলা মারতেছে, জ্বর তুফান আসতেছে, ছাগলের রশি ধরে টানতে শুরু করে দিলেন বৃষ্টি দেখি, জ্বর থেকে, তুফান দেখি, বাঁচানোর জন্য, কিন্তু ছাগল দুইটা ঠ্যাং এইভাবে ব্রেক মারে, ছাগলের রশি ধরে যদি বাড়িতে আনার জন্য চেষ্টা করেন, কিন্তু ছাগল আপনার কথা শুনে না, ঠিক না? ছাগলটি টানেন বাড়িতে আনার জন্য, ছাগল দুই ঠ্যাং এইভাবে ব্রেক মারা পেছনের দিকে থাকে না থাকে? আরে ভাই আমার মাছ বুঝেন না, আমার মানুষের মধ্যে ছাগলের চরিত্রের মতন কিছু মানুষের চরিত্র ছাগলের মতো আছে। বাইরা মুয়াজ্জিন যখন মসজিদে বলে আল্লাহু আকবার
মুয়াজ্জিন যখন মসজিদের ভিতরে আজান দেন, মুয়াজ্জিন বলেন আল্লাহ মহান, আল্লাহ বড়, আল্লাহ মহান, আল্লাহ বড়। মানুষ সেই কথাগুলো শুনে না। আজান দেওয়ার পরে যারা মাঠে যায় ব্যবসা করে, জমিনে যায় চাকরি করে, ঘরের মধ্যে থাকে, তারা হলো এক নম্বর ছাগল। কয় নম্বর ছাগল? সবাই বলতে হবে হাত তুলে, কয় নম্বর ছাগল? নামাজ আজান দেওয়ার পরেও যদি মানুষ মসজিদে যায় না, কোথায় যায়? দোকানে থাকে, বাড়িতে চলে যায়, জমিনে যায়, ব্যবসার মধ্যে যায়, তাদের চরিত্র কার মতন? সবাই বলতে হবে কার মতন? ছাগলের মতন। যাদের চরিত্র কুচিয়ার মতন, বাইক মাসের মতন, সাপের মতন, কুকুরের মতন, গাধার মতন, গরুর মতন, ছাগলের মতন, আল্লাহ তাআলা কোরআনে নাযিল করে দিয়ে হাজিহি জাহান্নামুল্লাতি, হাজিহি জাহান্নামুল্লাতি কুনতুম তুআদুন। হা, আজ সেই জাহান্নামে প্রবেশ করো। হা, রেগে ফেটে পড়তেছে জাহান্নামীদেরকে আক্রান্ত করার জন্য। বাইরামা সবচেয়ে দারুণ মুসিবতে পড়বে কঠিন দুনিয়া, কঠিন কেয়ামতে, কঠিন হাসরে সবচেয়ে দারুণ মুসিবতে পড়বে কারা? যারা বেনামাজি, যারা বেনামাজি, যারা বেনামাজি দারুণ শান্তি পাবে পৃথিবীতে, কবরে, হাসরে। যারা নামাজি, যারা নামাজি, যারা নামাজি দুনিয়াতে শান্তি, কবরও শান্তি, কেয়ামতে শান্তি। আর যারা বেনামাজি দুনিয়াতে অশান্তি, কবরও অশান্তি, কেয়ামতেও অশান্তি। আল্লাহ পাক আমাদেরকে নামাজ পড়ার তৌফিক দান। সকলে বলে আমিন, আর জোরে বলুন আমিন, চিৎকার করে জোরে বলতে হবে আমিন। আমি দুটি ছন্দ বলে ছোট্ট করে একটি দোয়া দিব। আমার জহিরুল ইসলাম ভাই আছেন, জহিরুল ইসলাম ভাই এখানে আসেন, আসেন এখানে আসেন, আমার খুব বন্ধু মানুষ, আপনাদের কাছে দোয়ার দরখাস্ত করেছে, আমি দোয়া করব। আমি বরাক বিলিতে যখন আসি, উনি আমার এত মায়া করেন, উনি ডাক্তার সাহেব, উনি একটা ছোটো গাড়ি আছে, বিভিন্ন প্রোগ্রাম আমার এনে এখন থেকে আবার উনি নিয়ে যাবে, আবার আমাকে পুষাইয়ে দেন। উনি বলছে হুজুর, শুধু আপনি এই এলাকার জনগণ, আমার মায়ের জন্য, আমার বাবার জন্য, আমার জন্য একটু দোয়া করবেন, সকলের জন্য দোয়া হবে। জহির ভাই আপনি স্টেজে আসেন। ভিতরে সাউন্ডটা বাড়াই দেন না, মাইকটা এত ভালো কিন্তু গলাটা ফাটাই দিলেন। ডেলি প্রোগ্রাম করি, এই মাইকটা ভালো কিন্তু সেটিং করতে পারলেন না, সেটিংটা হইল না আপনার মাইক, আর গলা শেষ। কিতা মাইক সেটিং করেন আপনারা, বুঝি না, আমার কাছে একটু পরামর্শ করবেন, সেটিংটা শিখাই দিব, খারাপ পাইয়েন না, গলা শেষ। ডেলি প্রোগ্রাম করি আমরা, এত ভালো মাইক কিন্তু সেটিং করতে পারছি না। দান করিলে মন কমে না, দান করিলে মন কমে না, নেকির পাল্লা হয় বাড়ি, বেশি বেশি দান করিলে জান্নাতে হবে বাড়ি, জান্নাতে হবে বাড়ি। কত টাকা কত পয়সা অকারণে চলে যায়, নবীর ঘরে দান করিলে কবরেতে পাওয়া যায়, নবীর ঘরে দান করিলে হাসরেতে পাওয়া যায়, নবীর ঘরে দান করিলে মুসিবতে পাওয়া যায়, নবীর ঘরে দান করিলে কিয়ামত পাওয়া যায়। দানকারীদের মা ও বাপ, দানকারীদের মা ও বাপ, আল্লাহ সুখে রাখেন কবরে, নূরের টুপি পরে উঠায় কাল হাসরে, উঠায় কাল হাসরে, নদীর পর ভাঙ্গি উপর গড়ে, নদীর পর ভাঙ্গি উপর গড়ে, এই তো নদীর খেলা, সকাল বেলার ধ্বনি রে তুই ফকির সন্ধ্যা বেলা, নদীর গাটি নৌকা চালাও, নদীর গাটি নৌকা চালাও, কে রে মাঝি ভাই, বেলা ডুবার আগে আমি উপার যেতে চাই, বেলা যদি ডুবে যায়, বেলা যদি ডুবে যায় আর উঠি না, বেলা যদি
দিবে যায় আর জবে না আল্লাহ কৌশল কইরা লইয়া যাইও সোনার মদিনা আল্লাহ কৌশল কইরা লইয়া যাইও সোনার মদিনা ধন্য দৃশ্য জন্য দৃশ্য কইরা নিও না ধন্য দৃশ্য জন্য দৃশ্য কইরা নিও না নবীজিকে না দেখে আমরন কইরো না কথা দেখি ঠিক ঠিক হলে সকলে জুড়ে বলুন দু হাত তুলে বলুন ঠিক আরো জুড়ে আওয়াজ দিয়ে বলুন ঠিক যদি আল্লাহ তাআলা জহিরুল ইসলাম বড়ুইয়া সাহেব এই মাদ্রাসার মধ্যে 1000 টাকা দিল লক্ষ লক্ষ টাকার মালিক বানিয়ে দাও হায়াত বৃদ্ধি করে দাও পৃথিবীর জিন্দেগি ফুলের মতো সুন্দর আর উজ্জ্বল করে দাও মার গুনাগুলো মাফ করে দাও বাবার গুনাগুলো মাফ করে দাও দাদার গুনাগুলো মাফ করে দাও নানার গুনাগুলো মাফ করে দাও ভাই বোনের গুনাগুলো মাফ করে দাও তার ব্যবসা বাণিজ্যের মধ্যে খায়র বরকত দিও উলফতে কামেলা রহমতে কামেলা মহব্বতে কামেলা জারি করে দাও আমার জহিরুল ইসলাম ভাই 1000 টাকা দিল লক্ষ লক্ষ টাকার মালিক বানায় দাও এই পৃথিবীর জিন্দেগি ফুলের মতন সুন্দর আর উজ্জ্বল করো মামুন খাস করে আল্লাহ তোমার কাছে আমি মুসাফির দোয়া করি আমার ভাইয়ের মনের আশা মনের বাস ভরসা মনের তামান্না মনের চাহিদা তুমি পূরণ করে দিও জুরি জুরি কর আমি আরো জুরি কর আমি আরো জুরি কর আমি আল্লাহ দুই নম্বর আমার বানাজলাম নাম তো সোনা হইলাম তকদির লেনে দুনিয়ার জিন্দগি সুন্দর করো কবর জিন্দগি নূর করো আখেরার জিন্দগি সুন্দর করো দুনিয়ার জিন্দগি ক্ষমা করো কবর জিন্দগি নূর করো আখেরাতের জিন্দগি সুন্দর করো আল্লাহ খাস করে আমার নূরউদ্দিন ভাইয়ের মাদ্রাসাটা কবুল করো এই মাদ্রাসাটার মধ্যে যত জরুরত আছে তোমার গায়ে থেকে সাহায্য করো ছাত্রের প্রয়োজন ছাত্র দাও উস্তাদের প্রয়োজন উস্তাদ দিয়ে দাও টাকা পয়সা ইট বালুর ইসলামের প্রয়োজন তোমার গায়ে থেকে সাহায্য করো আল্লাহ খাস করে মেহেরবানি করে আমার জহিরুল ইসলাম ভাই দোয়ারে দরখাস্ত করছে তার মনের আশা মনের তামান্না মনের চাহিদা তুমি পূরণ করো তাই তার মার জন্য দোয়া চাই তার বাবার জন্য দোয়া চাই আল্লাহ তার মা বাবাকে মাফ করে দাও আমার ভাই ব্যবসা বাণিজ্য করে ব্যবসার মধ্যে খায়র বরকত দাও আল্লাহ এখানে প্রত্যেকের তুমি ফাইকারি ধরে মাফ করে দাও আল্লাহ প্রত্যেকের তুমি ফাইকারি ধরে মাফ করে দাও জুরি জুরি কর আমি মায়েরা শেষ মুহূর্তে প্রত্যেকে মা বাবার জন্য দোয়া করো রব্বে রহমুহুমা রব্বায়ানি সগীরা সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন মামুন যেদিন মৌতির বিছানায় শুয়ে পড়ব কঠিন মুসিবতের দিন মুসিবতের সময় আমাদের প্রত্যেকের জবানে জারি করে দিও লাহ মোহাম্মদ রসুল্লাহ।